গার্ডেন রিচে পরিবহন ব্যবসায়ী নিশার খানের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকদের। শনিবার সকালে তার বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। বাড়ির খাটের তলা থেকে উদ্ধার 500 এবং 2000 টাকার নোটের একাধিক বান্ডেল। টাকা গুনতে ব্যাংকের আধিকারিকদের ডেকেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন সকাল থেকে শহরের একাধিক স্থানে হানা দেয় ইডি। পার্ক স্ট্রিটের ম্যাকওয়েল স্ট্রিট, গার্ডেন রিচ, মমিনপুরে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, নিশারের বাড়ি থেকে উদ্ধার ওই অর্থ বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। ঠিক কত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা গোনার পরে জানা যাবে। ইতিমধ্যে বাড়িতে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। গার্ডেন রিচের শাহী আস্তাবল গলিতে নিশারের বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে গার্ডেন রিচের ব্যবসায়ী নিশার খানের বাড়িতে এত পরিমাণ টাকা উদ্ধার হয় যে সেখানে ইডির আধিকারিকরা এই বাড়িতে এসে উপস্থিত হন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আরো চলে তল্লাশি। ওই টাকার উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা।